দেখো আজকে ডিনারে আমাদের বিরিয়ানি, লেগ পিস দিয়েছে আজকে দুটো বিরিয়ানি, খুব খেতে পেয়েছে। আর এ দেখো দু প্লেট চিকেন চাপ একসাথে দিয়ে দিয়েছে, একই বাড়ির বলে বল, নইলে ওরা ছোট ছোট ইয়েটাতে মানে দুটো পিস একটাতে দেয়, দুটো পিস আর একটাতে, মানে এইভাবে দেয় না, দুটো করে চার পিস দিয়ে মানে দু প্লেট একসাথে দিয়ে দিই, দু প্লেট বিরিয়ানি আর দু প্লেট চিকেন চাপ, এটা হচ্ছে আজকের ডিনার। চাপের কালারটা কেমন লাগছে? ভালো, ভালো লাগছে না তো? চলো খাওয়া যাক তোমাদের সামনে, চলো খাওয়া যাক চিকেন চাপ আর বিরিয়ানি। খেতে খেতে গল্প বলবো, একবার খেয়ে নি কেমন হয়েছে। আজকে চাপটা ভালো হয়েছে, রাইস আর নিলে তুমি দিদির থেকে নাও, যদি রাইস নাও, রাইস ভাত আজকে চাপটা ভালো হয়েছে, এর আগের দিন চাপটা ভালো লাগেনি না? শোন একটা বাড়িতে বাবা মা আর একটা ছেলে থাকতো, ছেলেটা একটু বড় আর কি, হোস্টেলে পড়ে, মানে অ্যাবাভ 18। টুনির গল্প শোনাবো না, অ্যাবাভ 18। আমি একটু বিগ বাইট খাই, একা হাতে সব করে করে না, একটু তাড়াহুড়ো করে খাওয়ার অভ্যেস হয়েও গেছে আর খুব খিদে পেয়েছে। সকালে ভাত খাই তো, আর বিকেলে এসে এরা না মানে এরা বলতে আমার মেয়ে, আজকে দুধ আর ইয়ে খেলো, কিরে চকো, হ্যাঁ চকোস, তাহলে আর আমি গেলাম কি তাহলে বিকেলে চা আর টোস্ট, মানে বিকেলের দিকে আর কিছু রান্না করিনি, সেই জন্য খিদে পেয়েছে, বুঝেছো? মানে তুমি যদি 10টা সাড়ে 10টা বা 11টার মধ্যে ভাত খাও আর বিকেলে যদি ভারী খাবার রান্না না করো, খিদে তো পাবেই। 15টা বাজে, তো কি হয়েছে বলতো, হস্টেলে পড়তো ছেলেটা, ঠিক আছে, ও ছুটিতে বাড়ি এসেছে টাকা, আর ওদের বাড়িতে কি হয়েছে বলতো, একটা কুয়ো ছিল, তো ছুটিতে এসেছে, সেইদিনই দেখছে কি বলতো, ও মা বিরক্ত হচ্ছে, বলছে দেখ তো কুয়োতে দেখবি বালতি দড়ি দিয়ে বাঁধা থাকে, দেখেছিস, বালতিরে পড়ে গেছে আর কি, বলছে ঠিক আছে লোক ডাকতে হবে, ওর বাবাকে বারবার বলছে লোক ডাকো লোক ডাকো, বালতিটা তুলে নাও, শিবু বলে একটা লোক ওদের কাজ করতো আর কি, মানে ওর বালতি তোলা এইসব আর কি, শিবুকে ডাকো শিবুকে ডাকো, তার বিনিময়ে পয়সা নিত, কুয়ো পরিষ্কার করা ওইসব কাজ ওর, এদিকে এসে তোমাকে দেখা যায় না তো, কাঁচা কাঁচা সুন্দর চোদ্দ হয়েছে, বেশ শিবু এসেছে বুঝেছিস, তখন ওই ওর মা, যেমন আমাদের বাড়িতে হয় না, আমাদের বাড়ির মতো গল্পটা বুঝেছিস, পরিচিত লোকরাই দেখবি কুয়ো পরিষ্কার করতে আসছে, পরিচিত লোকরাই সবে কাজ করতে আসছে, মানে পরিচিত আর কি, তো বলছে ওর মা বলছে শিবু তুই ইয়েতে ঢোকার আগে, যেমন আমার মারা বলে না যে শিবু তুই কুয়োতে ঢোকার আগে না খেয়ে নে, তোকে রুটি তরকারি দিচ্ছি, দেখো তুমি তোমাকে দেওয়া আছে, দেখো বন্ধুরা শেষই করেনি, শুধু আমারটার দিকে তাকাচ্ছে, তুমি শেষ করো না,
তো তখন ওকে রুটি তরকারি দিল, দিয়ে ওই ছেলেটাকে বলছে কি ছোট বাবু কবে এসেছো, হয় না পরিচিত সবাই, সে আমাদের বাড়ির মধ্যে গল্পটা তাই না? তোকে জিজ্ঞেস করে না কি বাঘনি কখন এলে, তো কি বলতো, বলছে এই যে এসেছি, এই এই তো দুদিন একদিনই হলো এসেছি। তারপরে ও নামলো, নেমে না বলছে কি মা, ও শিবু আসার আগে ও ছেলেটি বলছে কি মা আমাদের করতে তো রিং দেওয়া আছে, সেই পা দিয়ে দিন আমার ধাপ ধাপ করা, তো আমি তো নিজেই নেমে যেতে পারবো, আমি নামি না, ওর কোতে নামার খুব ইচ্ছে ছেলেটার। হ্যাঁ ওর মা বলে কি বলিস, একদম খবরদার না, তুই হচ্ছে গিয়ে শিবুকে ডাকা হচ্ছে, তোর বাবা ডাকতে গেছে, শিবু হচ্ছে ছোটবেলার থেকে কুয়ো পরিষ্কার করে ওর অভ্যেস, তুই খবরদার নামবি না, ওকেও বাধা দিয়েছে ওর মা, সব মায়েরাই বাধা দেবে আর কি। তখন তারপরে শিবু এসে রুটি খেয়েছে, কুয়োতে নেমেছে, বালতি উঠিয়েও দিয়েছে, ঠিক আছে। এবার ওর কিন্তু রাতে ঘুম হয় না, ওর কুয়োর মধ্যে না, ও কুয়োতে একবার দেখেছিল যে একটা ইয়ে দেওয়া আছে কুয়োর গায়ে, একটা সংকেত লেখা আছে, দেখ মানে যেমন গুপ্তধন থাকলে যেমন একটা ইয়ে হয় না, সেই রকম একটা সংকেত দেওয়া আছে। আর সেই সেম সংকেত ওদের কোথায় আছে জানিস, ঠাকুর ঘরের যে আসনটা সেই আসনে। আর ওর মাকে জিজ্ঞেস করেছিল যে মা এই আসনটা কে দিয়েছে তোমাকে, বলছে এই আসনটা আমার শাশুড়ির, মানে ওর ঠাকুমার, ওর ঠাকুমারও মানে ঠাকুমারও শাশুড়ির কাছ থেকে পাওয়া, ঠিক আছে, এত পুরনো ঠাকুর ঘরের ওই ইয়েটা আসনটা। আর এদিকে কুয়োর গাও গায়েও সেম ইয়ে করা আছে, বুঝেছিস তো, ও মনে মনে না সন্দেহ ছেলেটার, আর ওর নামার ইচ্ছে কুয়োর ভিতরে কী আছে, দিয়ে ওই ইয়ে সংকেত থাকে না, ও ব্রেকডাউন করার চেষ্টা করছে ওটাকে, কী বলে সংকেতটাকে ইয়ে করাটা, হ্যাঁ ডিকোড, ডিকোড, হ্যাঁ ডিকোড, ওটাই বলতে চাইছি, অনেক এই বয়সের পর, 40-এর পর সত্যি বলছি আমার অনেক কিছু পেটে আসে মুখে আসে না, সত্যি ভুলে যায় মানে মানুষ সত্যি 40-এর পর একটু একটু করে ভুলতে থাকে, যে যতই সার্প যদি না সেটা মানে রোজকার দিনে আর কি লাগে, লাগে হ্যাঁ লাগে কথা কথাটা আমার ডিকোড কথাটা রোজ লাগে না, তো তো আমিও এক্স্যাক্টলি ডিকোড কথাটা বলতে চেয়েছি কিন্তু আমার মুখ দিয়ে আসে না, তো ডিকোড করতে চাইছে। হ্যাঁ ওর বাবা বাবা মা তো নামতে দেবে না, তো ও রাত্রেবেলায় না শুয়ে শুয়েও ভাবছে দিনের বেলায় ওর বাবাকে জিজ্ঞেস করছে লোকে, ওর মনে হচ্ছে যে কোথাও গুপ্তধন থাকতে পারে আমাদের বাড়িতে, বাড়িটা অনেক পুরনো, অনেক বাউন্ডারিওয়ালা। তারপরে ওর বাবা বলছে না না আমাদের পূর্বপুরুষরা দারুণ যে কিছু ছিলেন তাও নয়, আবার সচ্ছল ছিলেন মানে ভালো ভালো অবস্থা, কিন্তু একবারে এমন দারুণ নয় যে একবারে রাজা জমিদার, ওর বাবা বলেছে। তারপর ও রাত্রেবেলায় শুয়ে শুয়ে ভাবছে, তখন আর মানে হিস্ট্রি বলছে, বাড়ির হিস্ট্রি জানতে চাইছিল, তখন বলছে আমাদের এক দাদুর এক ভাই, ছোট দাদু যাকে বলা হয়, উনি ছিলেন ইয়ে কি নাম ওর, প্যাট্রিয়টের বাংলা কিরে, প্যাট্রিয়ট, দেশপ্রেমী, আমার আসে না আজকাল বাংলা, হ্যাঁ ফ্রিডম ফাইটারই আর কি, ও ফ্রিডম ফাইটারই আর কি, দেশপ্রেমী বা ওটাকে আরও একটা কিছু বলে, কেন যে এমন হচ্ছে, দেশপ্রেমী আর কি, তো বিপ্লবী, বিপ্লবী মার্টার মানে তো শহীদ, বিপ্লবী যখন মারা যায় যুদ্ধ ইয়ের সাথে করতে গিয়ে তখন মার্টার বলে শহীদ, তো বিপ্লবী উনি বিয়ে থা করেননি, আর জীবনের শেষ ইয়েতে উনি রেঙ্গুন চলে গেছিলেন, রেঙ্গুন মানে কি বলতো বার্মা, আমরা ছোটবেলায় পড়তাম ব্রহ্মদেশ রঙ্গুন,
ও তখন রাত্রেবেলায় ঘুমাতে ঘুমাতে মানে ঘুমায়নি, শুধু শুয়ে ভাবছে যে এই সময় আমি ইয়ে করি। আর ওদের একটা ইয়ে ছিল যে কুয়োতে ভূত আছে, মানে ছোটবেলা থেকে ওদের ঘরে একটা মানে ওই ইয়ে ছিল যে কুয়োতে ভূত আছে, কুয়োর দিকে যাস না, এরকম ছোটবেলা থেকে সবাই শুনে আসছে, কেউ দেখেনি বা শুনেই আসছে। ও এসব বিশ্বাস করে না, যেহেতু অ্যাবভ 18, ও ইয়েতে হস্টেলে পড়ে, ও তো বিশ্বাস করেনি। ওর ইচ্ছা যে এই রাত্রেবেলায় না না নামলে মা তো কোনোদিন নামতে দেবে না, ঠিক আছে। ও রাত্রেবেলায় টর্চ নিয়ে গেছে, বুঝেছি, টর্চ নিয়ে গেছে, দিয়ে কুয়োর গায়ে যে সংকেতটা আছে না সেটাকে দেখছে আর বোঝার চেষ্টা করছে কি কি লেখা আছে, হাতের ছবি দেওয়া আছে। হ্যাঁ, তো ও একবার নামলো, ঠিক আছে, রিং দেওয়া আছে তো নামতে পারবে সবাই, একবার নামলো কিন্তু সংকেতটা ঠিক করতে পারলো না, মানে তিনটে ধাপ নেমে ও যেরকম হবে সংকেতটা কিছু হলো না, ও কিন্তু ছাড়েনি। তারপরে ও আবার দেখছে যে একটা হাতের ছাপ, মানে হাতে পাঁচটা আঙুল এরকম করে, তাহলে বলো তিন পাঁচে 15 ঘর নিচে নামি এরকম ভাবছে আর কি। তারপরে আরও সাইডে দাগ আছে, তখন মানে 15 ঘর নেমে এমনি সাইডে গেলে একটা রিং পাবে এরকম টাইপের। তো ওর ওইভাবে ও তিন পাঁচে 15 করে না, 3 পাঁচে 15 করে মুখ থেকে বের করে দেবে না। সাইডে যে গেছে তখন দেখছে কি একটা রিং না আলাদাভাবে লাগানো আছে, কোনো সামঞ্জস্য নেই, ঠিক আছে। তো খাওয়া হয়ে গেল, তাই তো খাওয়া শেষ হয়ে গেল, কোথায় রাখলি? ও সেই রিংটা যে নড়াচ্ছে না, সেই ওখানে রিংটা খুলে গেল, দেখ মানে রিংটা ঢিলা লাগছে, ভুলে যায়নি। এইবার ও আর কিছু জোর করে কিছু করতে গেল না, ও সকাল হওয়ার অপেক্ষা করতেই ওর বাবাকে ওর মাকে ডেকে বললো কথাটা, যেমনি রাত্রে মা তো রাগ করতে থাকলো, রাত্রে তুই টর্চ নিয়ে কুয়োতে নেমেছিস, কি সাহস তোর? বলছে বাবা একটা ব্যাপার আছে, এরকম এরকম ব্যাপার, শিবু কাকাকে ডাকো। এই শিবুকে ডাকা হলো, শিবু ওটা জোর করে খুলতেই দেখছে ওর ভেতরে অনেক জিনিসপত্র আছে। তখন ওর বাবা বলছে কি ওই জিনিসপত্র নিয়ে তুমি ওপরে এসো, দেখি দেখি কি আছে। তখন কেউ চল তো দেখছে, লাল কাপড়ে মোড়া তাকা চারখানা পিস্তল, সে বিপ্লবী আমলের আর কি, ইংরেজ আমলের আর কি, বিপ্লবী আমলের না ইংরেজ আমলের, মানে ওইগুলো লুকিয়ে দিয়ে আর একটা চিঠি যে আমি আর রেঙ্গুন থেকে ফিরতে পারবো না, এরকম লেখা চিঠি। হ্যাঁ, ওইটা ওখান থেকে বেরোলো। তো ওর মা বলছে বাবারে এই বন্দুক ঘরে এত এত বন্দুক, চারটা না ছটা, যাই হোক পুলিশে ধরে নেবে তো আমাদেরকে। তখন ওর বাবা বলছে আর ছেলেটাও বলছে যে না না এগুলো সব আমরা সরকারের কাছে জমা দেবো, এগুলো সব ইয়েতে থাকবে, মিউজিয়ামে থাকবে, এগুলো অ্যাসেট, দেশের দেশের সম্পত্তি আর কি। তারপরে ওরা কি ওর ভূত আছে ভূত আছে ভূতের রহস্য উদ্ধার হলো আর কি, আর ওরা ওই যেগুলো পেলো ওগুলো ওরা ইয়ে করে নিল তোমার তোর সংগ্রহশালা মিউজিয়ামে দিয়ে দিল, ওই আর কি। এই হচ্ছে গল্প। তো বন্ধুরা চলো খেয়ে নি, বাই বাই। না তুমি বাই করে কেটে দাও, টুনির গল্পটা আমি যেটা শুনেছি সেইটা, একটা টুনি ছিল, টুনি বাচ্চা দিয়েছিল সেইটা, তারপরে টুনির বাচ্চা শেয়ালে খেয়ে নিয়েছিল, তখন টুনি প্রতিশোধ নেবো ভেবেছে রেগে গেছে, তখন কি করেছে শহর থেকে ছুরি কিনে নিয়ে এসেছে, দিয়ে শেয়ালের লেজ কেটে দিয়েছে। শেয়াল তো লজ্জায় আর বেরোতে পারে না, কারণ শেয়ালের লেজটাই হচ্ছে ওর গর্ব, সবচেয়ে সুন্দর শরীরে। হ্যাঁ, সেটাই কেটে দিয়েছে, তো লুকিয়ে লুকিয়ে থাকে, ও ভালো শিক্ষা হলো ওর বাচ্চা খাওয়ার জন্য। এটা হলো টুনির গল্প, ওটা আমি অন্যদিন বলেছিলাম সেটা আমার। তাহলে বাই বাই বন্ধুরা, সবাই ভালো।